হ্যালো এভরিওয়ান, লার্না স্টুডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের 55-56 নম্বর পৃষ্ঠা থেকে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এটা পরিবেশ ও বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, শিলা ও খনিজ পদার্থ। এখান থেকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হবে। তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে পরিবেশ ও বিজ্ঞান বইয়ের প্রথম থেকে পরপর সব ভিডিওগুলো পেয়ে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, শিলা কয় প্রকার ও কী কী? শিলা 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত বা পরিবর্তিত শিলা। 2 নম্বর প্রশ্ন, আগ্নেয় শিলা কিভাবে গঠিত হয়? পৃথিবীর ভিতরে থাকা উত্তপ্ত গলিত ম্যাগমা কোনো পাহাড়ের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে লাভা আকারে বাইরে বেরিয়ে আসে। এই লাভা ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে তাপ বর্জন করে জমে শক্ত হয়। এই শক্ত জমাট বাঁধা লাভাই হলো আগ্নেয় শিলা। 3 নম্বর প্রশ্ন, ম্যাগমা কী? পৃথিবীর গভীরের চাপ ও উষ্ণতা এতই বেশি যে সেখানে পাথর তরল অবস্থায় থাকে। এই তরল পাথরকেই ম্যাগমা বলে। 4 নম্বর প্রশ্ন, লাভা কী? ম্যাগমা যখন কোনো পাথরের ফাটল বা পাহাড়ের মুখ দিয়ে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলে। 5 নম্বর প্রশ্ন, মাটির গভীরে চাপ ও উষ্ণতা কেমন থাকে? মাটির যত গভীরে যাওয়া যায় চাপ ও উষ্ণতা তত বাড়ে। আগ্নেয় শিলা কয় প্রকার ও কী কী? আগ্নেয় শিলা 3 প্রকার, যেমন ব্যাসাল্ট, গ্রানাইট ও পিউমিস। পিউমিসের অপর নাম কী? ঝামা পাথর। রেললাইনের কালো পাথরগুলো কোন ধরনের আগ্নেয় শিলার উদাহরণ? ব্যাসাল্ট। 9 নম্বর প্রশ্ন, পিউমিস পাথরে অনেক ছিদ্র থাকে কেন? তরল ম্যাগমায় দ্রবীভূত গ্যাস ম্যাগমার মধ্যে দিয়ে নির্গত হওয়ার সময় পিউমিস পাথরে চাপ দেয়, ফলে অনেক ছিদ্রের সৃষ্টি হয়। 10 নম্বর প্রশ্ন, পাললিক শিলা কিভাবে গঠিত হয়? হ্রদ, নদী ও সমুদ্রের নিচে জমা হওয়া পলিস্তর ধীরে ধীরে মাটির নিচে চলে যেতে থাকে। মাটির নিচে প্রচণ্ড গরম এবং চাপে লক্ষ লক্ষ বছরে ওই পলি থেকে পাললিক শিলা তৈরি হয়। পাললিক শিলা কয় প্রকার ও কী কী? পাললিক শিলা 3 প্রকার, যেমন বেলে পাথর, সেল ও চুনা পাথর। 12 নম্বর প্রশ্ন, জীবাশ্ম কী? মৃত জীবের দেহাবশেষ অনেক ক্ষেত্রে মাটিতে বা জলের নিচে পড়ে থাকে। বহু কোটি কোটি বছর ধরে এভাবেই জীবদেহ পড়ে থাকতে থাকতে পাথরে পরিণত হয়, তখন তাকে জীবাশ্ম বলে। কখনো কখনো লুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের পায়ের ছাপ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, বা অনেক সময় গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে থাকা পোকার দেহ বা মাছ, শামুক ইত্যাদির ছাপ পাওয়া যায়। এগুলি সবই জীবাশ্মের উদাহরণ। 13 নম্বর প্রশ্ন, পরিবর্তিত শিলা কিভাবে তৈরি হয়? পৃথিবীর কোন অংশে এই শিলা দেখা যায়? আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে গরমে আর চাপে বদলে গিয়ে পরিবর্তিত শিলা তৈরি করে। পৃথিবীর উপরের পিঠের বেশিরভাগটাই আগ্নেয় শিলা ও পরিবর্তিত শিলা দিয়ে তৈরি। 14 নম্বর প্রশ্ন, দুটি পরিবর্তিত শিলার পরিবর্তন সহ উদাহরণ দাও। গ্রানাইট থেকে নিস, সেল থেকে হয় স্লেট। পরিবর্তিত শিলা আর রূপান্তরিত শিলা কিন্তু একই। এই চ্যাপ্টারটায় বোঝার মতো তেমন কিছু নেই, এগুলো পড়ে মুখস্থ করতে হবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। আর এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না।